আসসালামু আলাইকুম, টেকনিক্যাল লিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। সব ধরনের অনলাইন আর্ন রিলেটেড ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা সকল এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ এ টু জেড আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম শেয়ার করে থাকি। এই মুহূর্তে কয়েকটা এয়ারড্রপ আপডেট এবং পেমেন্ট প্রুফ শেয়ার করব, কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। প্রথমত বাইন্যান্সের এই অফারটা দিয়ে শুরু করি। বাইন্যান্সের এই অফারে $1 সমপরিমাণ আপনি টোকেন পাবেন, ইনস্ট্যান্ট এই টোকেনটা পেয়ে যাবেন। খুবই সিম্পল টাস্ক, এখানে আমি ভিডিও আকারে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। জাস্ট বাইন্যান্সের আপনারা ফান্ডিং যে ওয়ালেট আছে পিটুবির পিএ ওয়ালেট, ওইখানে যাবেন এবং যে কোনো ইউজারকে 0.1 সমান সমান একটা ইউএ টোকেন পাঠাবেন, মানে বিইউএসডি বা অন্য কোনো টোকেন। আমি এখান থেকে বিইউএসডি সিলেক্ট করেছিলাম আর কি। তো বিইউএসডি সিলেক্ট করে যাকে পাঠাবেন তার ইমেল দেবেন, ইমেল দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করে কী পরিমাণ পাঠাতে চান সেটা দেবেন, মানে 0.01 বা যে পরিমাণ আপনি পাঠাতে চান সেই পরিমাণ দিবেন। এখানে আপনি কাউকে টোকেনটা দেওয়ার সাথে সাথে আপনি দেখবেন একটা ভাউচার পেয়ে গেছেন, এটা 31 তারিখ পর্যন্ত সময় থাকবে। 0.1 বা 0.01 সমান সমান, মানে একদম কম দিলেও সমস্যা নেই, 0.01 তাদের ওখানে আপনি নোটিশটাই দেখতে পাবেন। তারপর এরকম একটা বক্স দেখতে পাবেন, আপনাকে এটা ওপেন করতে বলবে, মানে ইনস্ট্যান্ট এটা দিয়ে দেবে। তারপর $1 ভাউচার যেটা আছে এই ভিউ ডিটেলসে ক্লিক করে আপনি আপনার টোকেনটা দেখে নিতে পারবেন। আমি যদি আমার বাইন্যান্স অ্যাপ থেকে এবার দেখাই এটা, তো এটা আমি যে রিসিভ করেছিলাম আপনারা সবাই পাবেন, প্রত্যেক ইউজারটাই পাবেন। অবশ্যই ভেরিফাইড হতে হবে সম্ভবত। এই রেওয়ার্ড সেন্টারে যদি আমি এখানে ক্লিক করি, এখানেও আপনাদের রেওয়ার্ডটা অ্যাড হবে, এখান থেকে আপনাকে ক্লেম করে নিতে হবে। তো আমি অলরেডি ক্লেম করে নিয়েছি, জাস্ট ওইটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। যে এখন ভাউচার এখানে $1 যে বিইউএসডি ভাউচার ছিল, এই ভাউচারটা কিন্তু এখান থেকে রিসিভ করেছি। এটা প্রত্যেকে নিয়ে নিতে পারেন, আপনার যতগুলো অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্টে নিয়ে নেবেন। 10টা অ্যাকাউন্ট থাকলে $10 কিন্তু আপনার এখান থেকে ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। তারপর এরপর যে অ্যাডপগুলো আপনাদের সাথে শেয়ার করবো, প্রথমত যে অ্যাডপ সেটা হচ্ছে এখান থেকে 40,000 সম্ভবত PRX টোকেন দিবে। এখান থেকে 4,000 র্যান্ডম উইনারকে এটা দিবে, এটাকে মিস করবেন না, সবাই এটাতে জয়েন করবেন। তো এই অ্যাডপটা হচ্ছে এখানে খুবই সিম্পল টাস্ক, এই অ্যাডপগুলো আগেই জয়েন করে থাকেন। আপনার 29 দিন সময় আছে, এখানে টোটাল প্রাইস দেওয়া আছে, দেখুন সমস্ত কিছু এখানে লিখে দেওয়া আছে, আপনি চাইলে এটা একটু পড়ে নিতে পারেন। নিচের দিকে এসে এখানে যে টাস্কগুলো আছে, যে টাস্কগুলো প্রত্যেকটা টাস্কই কমপ্লিট করে নেবেন, যেমন তাদের ওয়েবসাইটে ভিজিট করা, আর টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করা, টুইটারে ফলো করা, রিটুইট করা, এবং সবশেষে এখানে অবশ্যই আপনার বিইউএসডি মানে বিএসসি ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করতে হবে এখানে। তো এখানে সাবমিট করার অপশন না, হয়তো আপনি প্রথম যখন জয়েন করবেন তখনই আপনাকে সাবমিট করতে বলবে, আপনি লিঙ্কে ক্লিক করার সাথে সাথে। এখানে আসলে সেই অপশনটা নাই, তো আপনি যখন সর্বপ্রথম ক্লিক করবেন তখনই আপনাকে ওয়ালেট অ্যাড্রেস দিতে বলবে, তখন ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে ওসি ওয়ালেটের আমরা একটা উইনার লিস্ট আপনাদের সাথে শেয়ার করেছি, এখান থেকে উইনার লিস্ট চেক করার প্রসেসটা সবাই জানেন। জাস্ট এখানে ক্লিক করবেন ওসি ওয়ালেটের যে লিঙ্কটা আছে, তারপর আপনার সরাসরি ওয়েবসাইট ওপেন হতে পারে। আমার যেহেতু অ্যাপ্লিকেশনের জন্য আসলে অ্যাপ্লিকেশনটা শো করতেছে, আমি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে আপনি গুগল ক্রোম ব্রাউজার দিয়েও এটা সার্চ করতে পারবেন। তো এই ব্রাউজারে উইনার লিস্ট চেক করার জন্য আমি ট্রাস্টল থেকে আমার যে কোডটা আছে সেটা আমি নিয়ে নিই, যে কোনো একটা অ্যাড্রেস নিয়ে নিই, কারণ সব অ্যাড্রেসগুলো আসলে সেম অ্যাড্রেস আপনার সবাই জানেন। তারপর থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে আমি এখানে সার্চ অপশনে ক্লিক করবো, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস যে অপশনটা আছে এটাতে ক্লিক করলে দেখবো আমি উইনার লিস্টে আসি কিনা। তো দেখুন আমি কিন্তু উইনার লিস্টে নাই, এখানে আমার এটা 00 শো করছে। আপনার যদি উইনার লিস্টে থাকে তো আপনি এটা দেখতে পাবেন যে আপনার এখানে অ্যাড্রেসটা শো করতেছে, এবং তারপর আপনি এই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন। তো যখন তারা পেমেন্ট করবে পেমেন্টটা আপনি পেয়ে যাবেন। গ্রো লোয়ালিটি নামে একটা অ্যাড্রপ আপনার সাথে শেয়ার করছি, $10 সমপরিমাণ টোকেন দিবে, তো এটাতে সবাই জয়েন করবেন। এখান থেকে দেখুন স্টার্ট বাটনে ক্লিক করে তাদের যে টাস্কগুলো আছে, বেশ কয়েকটা টাস্ক রয়েছে, সবগুলো টাস্কই কমপ্লিট করে নেবেন। তাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল রয়েছে, টুইটার রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, অনেকগুলো টাস্ক রয়েছে, সবগুলো টাস্ক কমপ্লিট করবেন। আর এখানে অবশ্যই BEP20 ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করতে হবে। ট্রাস্ট ওয়ালেটের বাইন্যান্স স্মার্ট চেইন যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে, এই ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিলে আপনাদের এই অ্যাড্রপে জয়েন করা হয়ে যাবে। ডিসক্রিপশন বক্সে সকল অ্যাড্রপের লিঙ্কগুলো আপনারা পেয়ে যাবেন। তারপর এখানে দেখুন বুম র্যাঙ্ক ক্যাপিটাল নামের একটা অ্যাড্রপ, বুম টোকেন দেবে $3 সমপরিমাণ, এখানেও জয়েন করে নেবেন। 10,000 র্যান্ডম উইনারকে দিবে, এই জন্য সবাই জয়েন করবেন, যেহেতু অনেক ইউজারকে দিচ্ছে। কম ইউজারকে দিলে উইনার হওয়ার চান্স কম থাকে, যেহেতু অনেক ইউজারকে দিচ্ছে এই জন্য এই অ্যাডপগুলো কেউ মিস করবেন না। তারপর দেখুন এখানেও সেম টাস্ক, এই নিচের দিকে আসবেন, টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করতে হবে, টুইটারে ফলো, রিটুইট, এবং এখানে সবশেষে ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করতে হবে। আপনার ট্রাস্ট ওয়ালেটের বাইন্যান্স স্মার্ট চেইন ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করবেন, তাহলেই হয়ে যাবে। তারপর বিএসডির অফার তো আপনার সাথে শেয়ার করলাম। এখান থেকে দেখুন ক্রেভার্স অ্যাড্রপ, এখান থেকে 1,100 উইনারকে বিশাল একটা অ্যামাউন্টের WITH টোকেন দিবে, তো এটাতেও জয়েন করে নেবেন। প্রত্যেকটা অ্যাড্রপই মিস করবেন না, আমরা সকল অ্যাড্রপগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আগে দিয়ে থাকি, যেন টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবেন। এখানে রুলসগুলো দিয়ে দেওয়া আছে, আর তাদের টুইটারে ফলো করতে হবে, রিটুইট করতে হবে। এই টাস্কগুলো খুবই সিম্পল, আপনার দেখবেন আগে থেকেই দেখবেন এই টাস্কগুলো আপনার কমপ্লিট করাই আছে। সবশেষে ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস দিলে আপনাদের এই অ্যাড্রপটাতেও জয়েন করা হয়ে যাবে। এখানে মাঙ্গা NFT নামে একটা অ্যাড্রপ আমরা এখান থেকে শেয়ার করছি, $5 সমপরিমাণ MGT টোকেন পাবেন,
এখানে 1900 র্যান্ডম উইনারকে রাই টোকেনটা দিবে। সবগুলো অ্যাডপে আজকে সেম গ্ল্যাম ডট আই এর অ্যাডপগুলাই বেশি। এখানে দেখুন উইনার সিলেক্ট করা হয়েছে আর টপ ওয়ান রিফারেল $50 সম্পূর্ণ প্রফিট। এইভাবে একটা লিস্ট এখানে আছে, আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন যদি আপনি রিফার করতে পারেন। আর রিফার না করতে পারলেও সমস্যা নাই, এই টাস্কগুলো আপনি এখান থেকে কমপ্লিট করে নেবেন প্রত্যেকটা টাস্ক। এখানেও আপনার বিএসসি ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করতে হবে। এখানে যদি আপনি উইনার হন তাহলে $5 সম্পূর্ণ পাবেন। MGT যে টোকেনটা আছে এই টোকেনটা এখান থেকে কিন্তু আপনি রিসিভ করবেন। পলি স্পোর্টস নামের একটা অ্যাড্রপ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওইটার তারা পেমেন্ট করছে, আপনারা চাইলে চেক করতে পারেন। 1500 র্যান্ডম উইনারকে $4 করে সম্পূর্ণ করে দেওয়ার কথা, তো প্রায় $4 সম্পূর্ণ দিয়েছে, আপনাদের এটা দেখিয়ে দিয়েছি। তো এখানে আমরা ডিস্ট্রিবিউশন আপডেট দিয়ে দিয়েছি এবং আপনি ওয়ালেট কন্ট্যাক্ট অ্যাড্রেস দিয়ে চেক করতে পারেন। এটা কীভাবে চেক করে সবাই জানেন, জাস্ট এখান থেকে এটা কপি করে নেবেন। আমি এটা আপনাদের দেখানোর জন্য করতেছি। কপি করে নিয়ে এখান থেকে দেখুন উপরে বারে ক্লিক করে সার্চ টোকেনে ক্লিক করবেন, তারপরে টোকেনে অ্যাড্রেস দিবেন। টোকেনটা যদি না পাওয়া যায় অ্যাড কাস্টম টোকেন যে লেখাটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন, নেটওয়ার্ক ওইখানে বলে দেওয়া থাকে বিএসসি নেটওয়ার্ক। তারপর আপনি যেটা অ্যাড করেছেন মানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করেছেন ওইটা এখানে দিয়ে দিলে সব কিছু অটোমেটিক বসে যাবে। দেন ডান অপশানে ক্লিক করবেন। ডান অপশানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন যে আপনি টোকেনটা রিসিভ করেছেন কিনা। এখানে দেখুন টোকেনটা গতকাল রেট একটু হাই ছিল, যেহেতু অনেকে টোকেনটা রিসিভ করেছে তারা সেল করে দিয়েছে, এই জন্য প্রাইস অনেক কমে গেছে। তো আপনি এখান থেকে এভাবে চেক করে নেবেন যে আপনি এখান থেকে পেমেন্টটা পেয়েছেন কিনা। এরকম কয়েকটা পেমেন্ট প্রুফই আমরা গতকাল শেয়ার করেছি আপনাদের সাথে, আমি সবগুলাই দেখিয়ে দিব। তার সফট ক্লাস নামের একটা অ্যাড্রপ আপনাদের সাথে শেয়ার করেছি, একটা সল্ট হোয়াইট লিস্ট, এটা হচ্ছে হোয়াইট লিস্ট ক্যাম্পেইন। এখান থেকে 3120 জন র্যান্ডম উইনারকে তারা সিলেক্ট করবে। তো এটা হচ্ছে বুটের কাজ, এই কাজগুলো আপনারা করে নেবেন। আমি অলরেডি এই টাস্কগুলো কমপ্লিট করে নিয়েছি। এখানে যে ম্যান্ডেটরি টাস্ক সবগুলো ম্যান্ডেটরি টাস্ক, এই টাস্কগুলো কমপ্লিট করবেন। আর ডিস্ট্রিবিউশন ডেট আর অ্যাড্রপ ইন ডেট দুটাই কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তারপর এখানে ক্রেভার্সের একটা উইনার লিস্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি, এর আগে যেটা অ্যাড্রপটা শেয়ার করলাম ক্রেভার্সের ওইটা উইনার লিস্ট এখানে দেওয়া আছে, আপনি চাইলে এটা চেক করে নিতে পারেন। আর লুনার আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট দিতেই আছি, তো লুনার আপডেটগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি পেয়ে যাবেন। AMB প্রোটোকল অ্যাড্রপ সেটার উইনার লিস্ট এখানে দেওয়া আছে, আপনি চেক করে দেখে নিতে পারেন উইনার হয়েছেন কি না। এখান থেকে মনস্টার সিটির একটা অ্যাড্রপ আমরা শেয়ার করছি, 10,000 র্যান্ডম উইনারকে এই টোকেনটা দিবে, এই জন্য সবাই এটাতে জয়েন করার চেষ্টা করবেন। STMN এর এটা ক্লেম কীভাবে করবেন এটা সবাই জানেন, এর আগেও আমরা অনেকবার দেখিয়ে দিয়েছি। এখানে যে লিঙ্কটা আছে এই দুইটা লিঙ্কই আপনি কপি করে নেবেন, যে লিঙ্কেই আর দুইটা লিঙ্কেই যদি আপনি জয়েন করে থাকেন দুইটা অ্যাডপ, আপনি চাইলে চেক করতে পারেন যে অ্যাডপে আসলে জয়েন করেছেন কিনা। তো ডেপস ব্রাউজারে যাবেন, ডেপস ব্রাউজারে যাওয়ার পর যে লিঙ্কটা নিয়েছেন এটা কপি করেছেন এটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে, কানেক্টে ক্লিক করবেন। এখান থেকে যেহেতু ট্রাস্ট ওয়ালেট আছে, ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করার পর এখান থেকে বিএসসি সিলেক্ট করবেন। দেখুন বাইনান্স স্মার্ট চেইন সিলেক্ট করে কানেক্টে ক্লিক করবেন। যদি আপনি এখানে ক্লেম টোকেন এটা আমি অ্যাভেলেবেল না এই জন্য ক্লেম করতে পারতেছি না, যদি আমি অ্যাভেলেবেল থাকতাম তাহলে এখান থেকে ক্লেম করতে পারতাম। দেন আরও একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এটা থেকেও ক্লেম করে নেবেন। আমরা এই লিঙ্কটাও কপি করে নেব, কপি করার পর এখানে সেমভাবে ওই লিঙ্কটাও বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে এই লিঙ্কটা বসিয়ে দিলাম, তারপর এটা তো সেমভাবে কানেক্ট করতে হবে। এখানে দেখুন বাইনান্স স্মার্ট চেইন দিয়ে কানেক্ট করবেন, দেন কানেক্টে ক্লিক করলাম। আমি কিন্তু প্রথমটা ক্লেম করে নিয়েছি, এখানে দেখুন বোনাস বা এই যে ক্লেম এত টোকেন ক্লেম করেছি, অলরেডি ক্লেম করা হয়ে গেছে এই জন্য ক্লেম দেখাচ্ছে না। ক্লেম অ্যাডপ টু এটা এখনও ক্লেম করার অপশন আসে নাই, তো পরবর্তীতে এটা আসবে। এটা হচ্ছে ক্লেম অ্যাডপ ওয়ান, এখান থেকে আমি গতকালে 159টা যেটা আছে এটা ক্লেম করেছিলাম। আপনি যদি ক্লেমে ক্লিক করেন আপনার অল্প কিছু ফিস যাবে, দেন সেই ফিস দিয়ে আপনি ক্লেম করতে পারবেন। এখানে দেখুন আমি কিন্তু ক্লেমের পেমেন্টটাও আপনাদের দেখিয়ে দিয়েছি, 159টা STMN যেটা আছে এটা ক্লেম করেছিলাম। পরবর্তীতে আমরা অ্যাপেল ইসল্যান্ড গেম এক গেমিং প্রজেক্ট একটা অ্যাডপ শেয়ার করেছি, 5,000 র্যান্ডম উইনারকে টোকেন দেবে, এটাতেও জয়েন করবেন। দ্য কাউস অফ নাইট অ্যাডপ এটার উইনার লিস্ট শেয়ার করা হয়েছে। তারপর লাইফ কয়েন এটার অ্যাডপ আসলে খুঁজে পাচ্ছি না, তবে এটার পেমেন্ট প্রুফ আপনাদের দিয়ে দিলাম, আপনার চাইলে চেক করতে পারেন আপনারা এখান থেকে পেমেন্ট পেয়েছেন কিনা। সবশেষে গেমিং মেইনসের একটা অ্যাডপ, এখান থেকে একটা করে টোকেন দেওয়ার কথা সম্ভবত, হয়তো রিফারের কারণে আমাকে 5টা টোকেন দিয়েছে, আপনি চাইলে এখান থেকে চেক করে দেখতে পারেন টোকেনটা পেয়েছেন কিনা। আর যারা অ্যাগলিট অ্যাপ ইউজ করেন এখানে হাঁটাহাঁটি করার জন্য, তারা অনেকে অনেক ধরনের জুতা ইউজ করতে পারেন হাঁটাহাঁটির জন্য, তো কালো জুতাটা ইউজ করার চেষ্টা করবেন। এখানে দেখুন এটা হাই স্কোর শো করতেছে, তো আপনাদের যদি এরকম আসে জাস্ট এটা একটা বোনাস দিবে। তো আমি ট্যাপটি কন্টিনিউতে ক্লিক করলাম, এটা নিয়ে বিস্তারিত ভিডিও আছে, চাইলে ওই ভিডিওটা দেখে নেবেন। আমি জাস্ট আপনাদের বলতেছি যে জুতা যেটা ইউজ করেন না কেন, কালো একটা জুতা আছে ওই জুতাটা ইউজ করবেন, তাহলে দেখবেন একটু বোনাস মানে বেশি পাচ্ছেন। অনেক জুতা আছে যেগুলোতে বোনাস অনেক কম পাওয়া যায়, আমি ওটা দেখিয়ে দেবো। এই যে দেখুন আমি যদি এখানে ক্লিক করি, এই যে জুতাটা আছে এই জুতাটা এখানে পয়েন্ট আর তারপরে এইখানে সব কিছু অনেক বেশি হয়। আপনি অন্য জুতা ইউজ করলে নিজের অনেকগুলো জুতা আছে, দেখুন এই যে অনেকগুলো জুতা দেখতে পাচ্ছেন, তো এই জুতাটাই বেশি আর্নিং হয়, সবচেয়ে বেশি আর্নিং হয় আর ওই জুতাটা যেটা সিলেক্ট করাই আছে। আমি তো অলরেডি সিলেক্ট করে নিয়েছি, আমার এখানে প্রায় 60টা জুতা আছে,
তো ওই জুতাটাই বেশি আর্নিং হয় সবচেয়ে বেশি, যে জুতাটা আমার এখানে সিলেক্ট করা আছে দেখুন। তারপর এখানে দেখুন আপনি প্রত্যেকটা স্টেপে কিন্তু জুতা পাবেন, তো ওই জুতাটা সিলেক্ট করে রাখবেন। 10,000 স্টেপের পর যে জুতাটা পাবেন ওই জুতাটা সিলেক্ট করলে দেখবেন আপনার আর্নিংটা বেশি হচ্ছে। এখানে যদি হিস্ট্রিতে ক্লিক করি এখানে দেখতে পাবেন যে আমার মাঝে একদিন কিন্তু অ্যাডই হয় না, অথচ আমি প্রতিদিন সেম কাজগুলাই করি। সেম কাজ বলতে কি মানে একই জায়গায় যাওয়া আসা করা হয় প্রতিদিন। তো এইগুলাতে দেখুন 4,000-এর উপরে আছে, কিন্তু এই দুইটাই হয় না। এই দুইটাই আমি অন্য জুতা সিলেক্ট করে রাখছিলাম, পরবর্তীতে আমি এই জুতাটা সিলেক্ট করছি। এই জুতাতে অনেক বেশি আর্নিং হয়, আর্নিং বলতে এখানে হাঁটাহাঁটি এগুলো কাউন্ট বেশি হয়, এখানে বুস্টের রেট বেশি থাকে। তো যারা এই অ্যাপসটায় কাজ করেন তারা এই জুতাটা সিলেক্ট করে রাখবেন, আর পরবর্তীতে অন্য কোনো জুতা আসলে সেটাও আমি আপনাদের বলে দেবো যে অন্য কোন জুতা ইউজ করতে পারেন। তো সেই জুতা ইউজ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার আর্নিংটা বেশি হচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন। পরবর্তী সকল এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ A to Z পেতে আমাদের টেকনিক্যাল লিমন টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।